স্লোগানে মুখর আউটার স্টেডিয়ামের মাঠ, প্লাকার্ড ব্যানারে এক দফা বেগম জিয়ার সুচিকিৎসার দাবি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলায় বিএনপি আয়োজিত সমাবেশ দুপুর একটায় শুরু হওয়ার কথা থাকলেও 11টার পর থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আসা জেলার নেতারা দাবি করেন, রাজনীতি থেকে সরিয়ে দিতেই বিএনপি নেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। এক দফার দাবিতে যখন রাজপথে নামবে তখন এই সরকার আমাদের এই দাবি মানতে বাধ্য হবে বা আমরা তা বাধ্য করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার কিছু হলে আরো কঠোর কর্মসূচি হাতে নেবে বিএনপি। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আমরা মানবিক কারণে তার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছি। আন্দোলন আমরা চালিয়ে যাব, এটা বন্ধ হবে না। আমরা এখন রাজপথে নেমেছি, এই রাজপথটা এখন আমাদের ঠিকানা। গত 13 নভেম্বর দলীয় নেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই গত 22শে ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় সারা দেশের বিভিন্ন জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মানিকগঞ্জ, লালমনিরহাট, সুনামগঞ্জ ও মুন্সীগঞ্জে একযোগে জেলা সমাবেশ করছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, মানিকগঞ্জ।